தெரியோ யாசி தெரியோயாசி தெரியோ யாசி தெரியோயா இக்கோ அல்லவு ক্যান্সারে আজও অকালে ঝরে যায় অনেক প্রাণ। তবে একজন ক্যান্সার রোগীর সবচেয়ে আতঙ্কের বিষয় রোগটি নয়, বরং ক্যান্সার রোগী সবচেয়ে ভয় পায় নিজের সৌন্দর্য হারানোর। সৌন্দর্য ও চুলের সম্পর্ক অবিচ্ছেদ্য, আর চুলের অন্যতম শত্রু ক্যান্সার। প্রতি মুহূর্তে লজ্জায় পড়তে হয় একজন ক্যান্সার রোগীকে, আর এবার তাদের সাহায্য করতে এগিয়ে এলো এনজিও নার্গিস দত্ত ফাউন্ডেশন, তাদের ক্যাম্পেইন মাই হেয়ার ফর ক্যান্সার। বিটাউনের অনেক তারকাই নানান সময় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, নার্গিস দত্ত তাদের মধ্যে অন্যতম। তাই এই এনজিওর নাম দেওয়া হয়েছে নার্গিস দত্ত ফাউন্ডেশন। এদিন অনুষ্ঠানে উপস্থিত মনীষা কৈরালা ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন। তো মানসিক রূপ সে আর ইমোশনাল রূপ সে কমজোর তো ইনসান হয়ে যাতা হ্যাঁ, উস ওক্ত ভি আপনে আপকো থোড়া সা স্ট্রং রাখনা চাইয়ে। অ্যাকচুয়ালি হোয়েনেভার আই সি আ ক্যান্সার সারভাইভার টুডে, ইটস অলরেডি ইজ আ রিলিভিং মোমেন্ট ফর মি। ক্যান্সার সম্পর্কে মনীষার অভিজ্ঞতার কারণে মনীষা এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন। মুম্বাই থেকে অমরনাথের রিপোর্ট, এনএম নিউজ।